ডোমার উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে নারী প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে অংশগ্রহণ করছে ডোমার উপজেলা এবং ডিমলা উপজেলা নারী দল। সহকর্মী আরফিনুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। আজকের এই খেলার যারা পরিচালনা করছে তারা হচ্ছে নারী, তিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করে মিষ্টি সহকারী। প্রিয় দর্শক, নীলফামারী ডোমার উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে একটি প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে অংশগ্রহণ করছে ডোমার উপজেলা নারী দল বনাম ডিমলা উপজেলা নারী দল। আর এই খেলায় শুধু মেয়েরা অংশগ্রহণ করছে এমনটাই নয়, বরং মেয়েরাই তা পরিচালনা করছে। আর তা দেখতে ডোমার এবং ডিমলা উপজেলা থেকে হাজার হাজার দর্শক মাঠের চতুর্দিকে এসে সমবেত হয়েছে। চলছে টান টান উত্তেজনা। ডোমারের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের প্রীতি ফুটবল ম্যাচ। নারীদের অংশগ্রহণে এবং নারীদের দ্বারাই পরিচালিত হওয়া এই খেলাটি দেখতে দর্শকদের বাদ ভাঙা উচ্ছ্বাস ছিল লক্ষ্য করার মতো। ডোমার উপজেলা নারী একাদশ বনাম ডিমলা উপজেলা নারী একাদশের প্রীতি ম্যাচ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাবউদ্দিন সরকার। খেলার উদ্বোধন করেন নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ডোমারের কৃতি সন্তান, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জনাব আরিফ হোসেন মুন। উপস্থিত এখানে অনেক আমার আসলে জন্মস্থান এই ডোমার, এখানে সবাই আমার আত্মীয় আত্মার আত্মীয়, এখানে আমার প্রিয় খেলোয়াড়বৃন্দ সবাইকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, নীলফামারী ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকে ডোমারের সন্তান হিসাবে আমি এই মাঠে উপস্থিত থাকতে পারি আমি আসলে নিজেকে গর্বিত মনে করছি। আগে আমি ধন্যবাদ জানাচ্ছি বৌদ্ধপুর উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার এবং তার ম্যানেজিং কমিটি এবং যারা সম্পৃক্ত আছে তাদেরকে, যে তারা অনুগ্রহ করে আমাদেরকে এই জায়গায় উনি দিয়েছে যেখানে আজকে উজয় স্বাধীনতা স্থাপন হয়েছে। আমি প্রথমবারে যখন সংসদ সদস্য তখন এটা আমরা সকলে মিলে স্থাপন করেছি। এবারে আমরা আমাদের ছোট্ট আকার ছিল শহীদ মিনার, আমরা শহীদ মিনারকেও এখানে নিয়ে এসেছি, ওনারা এই জায়গাটা দিয়েছেন। এরপরে বঙ্গবন্ধুর মুরাল স্থাপনের প্রস্তুতি আমাদের সম্পন্ন, সেই জায়গাটাও উনি দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আমি গত পরশুদিন এখানে ঘোরাফেরা করে দেখেছি এর পিছনে যে পুকুর পার, তারপরে রাস্তা জায়গা এই বিস্তীর্ণ মাঠ, এর সবটাই হলো বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের পূর্বপুরুষরা এখানে এত জায়গা, বিস্তৃত জায়গা এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রেখে গেছেন, যার ফলে আজকে আমাদের এত কিছু করা সম্ভব হচ্ছে। আমি প্রচেষ্টা চালাচ্ছি আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার সহ সকলে মিলে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এখানে শুধু দিনে ফুটবল খেলাই হবে না, এখানে সন্ধ্যায় এখানে বিচরণ হবে, সব চারিদিকে বিচরণ করবে, আমরা লাইটিং করবো সমস্ত এলাকাটা। উক্ত খেলায় ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব তফায়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার জনাব পুবন আক্তার, ডোমার পৌর মেয়র আলহাজ মনসুর ইসলাম দানু, ডোমারের সাবেক এবং বর্তমান ফুটবলার সহ আরো অনেকে।
মধ্য দিয়ে আমরা যে যাত্রা শুরু করেছিলাম সেপ্টেম্বরের 2 তারিখ এই যাত্রা আমরা অব্যাহত রাখতে চাই এই অনুশীলন আমরা নিয়মিত করতে চাই এই জন্য প্রিয় গোমারবাসী অভিভাবকরা এখানে উপস্থিত আছেন পাশাপাশি যারা আমাদের এখানে ছেলেমেয়েরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আহ্বান করব আজকের আমাদের ছেলেমেয়েরা যারা এখানে খেলা অংশগ্রহণ করছে ইতিমধ্যে যদিও তারা শেখ কামাল স্টেডিয়ামে শেখ কামাল জুনিয়র গেমসে অংশগ্রহণ করে আমাদের মেয়েরা আমাদের নারীরা চ্যাম্পিয়ন যদিও হতে পারে না জনডাগা এবং কিশোরগঞ্জকে 3-0 গোলে পরাজিত করে রানার্স আপ হয়েছিল আমি মনে করি এই অনুশীলন এই নিয়মিত তারা যেটা করে ইনশাআল্লাহ আগামী দিনে তোমার যে অতীত ইতিহাস ছিল আমাদের মেয়েরা আমাদের ছেলেরা ক্রীড়াঙ্গনে সাংস্কৃতিক অঙ্গনে তারা যে এগিয়ে ছিল আমরা মনে করব যে আমরা সেই জায়গায় ফিরে যেতে পারব আজকের নারী দলের প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে ডোমারের ফুটবলে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে উপজেলা চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে গত 6 মাস ধরে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই খুদে ফুটবলারদের যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে আজ তা পূর্ণতা পেয়েছে স্থানীয়দের দাবি এ ধারা অব্যাহত থাকুক এবং ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন আজকের এই খুদে ফুটবলাররাই একদিন বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর আরফিনুল ইসলাম একাত্তর বাংলা টেলিভিশন ডোমার নীলফামারী